পরিশ্রম করার পরও হেরে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, পরিশ্রম করার পরও তুমি ফেল হয়ে যাবে যদি সঠিক জায়গাতে সঠিক কাজে পরিশ্রম না করে থাকো। হয়তো তোমার মনে প্রশ্ন আসছে যে পরিশ্রম করার পরও কেউ কি করে ফেল হয়ে যেতে পারে। চলো তাহলে পরিশ্রম অর্থাৎ হার্ডওয়ার্কের ডেফিনেশন কি সেটা জানা যাক। যখন তুমি তোমার টাইম ও এনার্জি কোনো কাজে লাগাও তখন সেটাকে বলা হয় পরিশ্রম। টাইম প্লাস এনার্জি, দেখো একটা গাধাও অনেক বেশি পরিশ্রম করে, একজন মজদুরও অনেক বেশি পরিশ্রম করে। তাই যদি শুধু পরিশ্রম করলেই মানুষ সফল হতে পারত তাহলে সব থেকে বেশি সফল মজদুররাই হতো। যদি সকালে তাড়াতাড়ি উঠলেই সফল হওয়া যেত তাহলে দুধ আর খবরের কাগজ বিক্রি করে যারা তারাই সব থেকে বেশি সফল হতো। আসল কথাটা হলো অনেক বড় একটা সাফল্য লাভ করার জন্য তাদের ওই কাজটা যথেষ্ট নয়। পরিশ্রম কম বেশি প্রত্যেক মানুষেই করে, কিন্তু প্রত্যেকেই সফলতার সেই শিখরে পৌঁছাতে পারে না। তফাত এর থেকে তৈরি হয় না যে তুমি কতটা ঘাম ঝরাচ্ছ, তফাত এখানে তৈরি হয় যে তুমি কোন কাজে কতটা ঘাম ঝরাচ্ছ। পুরো খেলাটা টাইম আর এনার্জির। সময় একবার হাত থেকে চলে গেলে সেটা দ্বিতীয়বার আর ফিরে আসবে না। তোমার ভিতরের এনার্জি প্রকৃতির নিয়মে সময়ের সাথে সাথে কমে যাচ্ছে। আজ তোমার মধ্যে যে এনার্জি আছে আগামী 10 বছর পর এই এনার্জি তোমার ভিতরে থাকবে না, তারও 10 বছর পর তোমার ভিতরের এনার্জি আরো কম হয়ে যাবে। একটা কথা খেয়াল রেখো, আজ তুমি যেখানে তোমার সময় ও এনার্জি খরচ করছো আগামী দিনে ঠিক ওই রকমই রেজাল্ট তুমি পাবে। একটু ভাবো আজ তুমি যে কাজটা করছো সোসাইটিতে সেই কাজটির ভ্যালু কতটা, সেই কাজটি যদি সর্বোচ্চ করা হয় তাহলে তুমি কতটা উন্নতি করতে পারবে, তোমার ভ্যালু কতটা বাড়বে। একটু ভাবো আজ তুমি যে কাজটা করছো আগামী 10 বছর পর এই কাজের রেজাল্ট পারবে কি তোমার প্রত্যেকটি স্বপ্ন সত্যি করে দিতে। একটু ভাবো, যদি উত্তর না হয় তাহলে নিজের জায়গা বদলাও। বিরাট কোহলির পিতা একজন উকিল ছিলেন, তাই বিরাট কোহলিও যদি পিতার মতো একজন উকিল হওয়ার সিদ্ধান্ত নিতেন তাহলে তিনি কোর্টে গিয়ে যতই অসাধারণ ওকালতি করুন না কেন, আজ তিনি যতটা সফলতা পেয়েছেন এত বড় সফলতা তিনি সেখানে পেতেন না। 50 বছর কোর্টের ওকালতি করার পরও তিনি কোনোদিনই সেই জায়গাতে পৌঁছাতে পারতেন না আজ কয়েক বছরের মধ্যে তিনি যেখানে পৌঁছে গিয়েছেন। তবে এগুলোর মানে এই নয় যে কোনো কাজ ছোট আর কোনো কাজ বড়। কাজ কখনো ছোট বড় হয় না, কাজ কাজই হয়। তোমাকে শুধু এতটুকু দেখতে হবে আজ তুমি যে কাজটি করছো এই কাজটি আগামী দিনে তোমাকে কি সেই জায়গাতে পৌঁছে দিতে পারবে যেখানে পৌঁছানোর তুমি স্বপ্ন দেখেছো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বন্ধু নির্দ্বিধায় পরিশ্রম চালিয়ে যাও, আর যদি উত্তর না হয় তাহলে জায়গা বদলাও। মনে রেখো, সঠিক সময়ে সঠিক জায়গাতে পরিশ্রম করবে তবেই তুমি একজন সফল মানুষ হতে পারবে।